হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর রেসিপি নিশ্চয় আর বলতে হবে না, ইলিশ ভাপা বানাবো আজ। চলো দেখে নিই রেসিপিটা। তো শুরুতেই মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 চামচ মতো সাদা সর্ষে আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, ভালো মতো শিল নোড়াতে বেটে নিলাম। তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু বেটে নিতে পারো। এরপর মাছের উপর দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে খুব ভালো মতন কিন্তু মাছগুলোকে মেখে নেব আর 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরপর একটা টিফিন বক্সে অনেকটা পরিমাণ সর্ষের তেল দিতে হবে, আর অবশ্যই স্টিলের টিফিন বক্স নিতে হবে আর একটু বড় টাইপের। এরপর মাছগুলোকে কিন্তু ভালো মতো সাজিয়ে দেব, আর এই সাইজে কিন্তু মাছগুলো বেশ বড় ছিল আর ছিল ডিমওয়ালা। এরপর আর একটুখানি সর্ষের তেল অ্যাড করব আর দিয়ে দেব আগে থেকে বানানো সেই পেস্টটা। এখানে কিন্তু আমি প্রায় 6 পিস মতন মাছ করেছিলাম, তাই জন্য কিন্তু 2 চামচ মতন সর্ষে নিয়েছিলাম আর 4-5টা লঙ্কা। খুব একটা কিন্তু রিচ গ্রেভি আমি বানাইনি। আর উপর থেকে এখানে চিড়ে রাখা কতগুলো কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম, আর দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদ আর নুন। এরপর গ্রেভির জন্য অল্প পরিমাণ জল দিয়ে টিফিন বক্সের ঢাকা বন্ধ করে একটা কড়াইতে বেশ খানিকটা গরম জল নিয়ে নেব। গরম জলটা যখন কিছুটা পরিমাণ বয়েল হয়ে যাবে, সেই সময় কিন্তু টিফিন বক্সটা এমনভাবে প্লেস করব যেন মিডল অবধি ডুবে থাকে। তারপর 15 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে রেডি হয়ে গেল ইলিশ ভাপা। খেতে কিন্তু বেশ হয়েছিল।